डियर लर्नर आज हमें देखे नहीं 3 जून 2020 साले रिलीज हुआ समस्त ऑनलाइन क्लास एवं सेगुलू थेके किभाबे आपनी लाभ उठाते पारें सेटा आमरा देखे नेब। सेई क्लासगुलू कोथाय पाबेन कारण विभिन्न प्लैटफर्मे सेई क्लासगुलू देखानो होच्छे कखनो टीवी चैनलेर माध्यमे कखनो यूट्यूब चैनलेर माध्यमे कखनो फेसबुक पेजेर माध्यमे तो स्टूडेंटर पक्षे खुजे बेर करा एकटा मुश्किल हो जाए सेजन्य आमरा क्लासगुलूके एकसाथे भिडियो लिंकेर आकारे दिए दिच्छि सेटा आपनी ए भिडियो डेस्क्रिप्शन बक्स चेक कर लेओ पेते पारें তাছাড়া আমাদের ওয়েব পেজেও পেতে পারেন। তো আমরা দেখে নিচ্ছি যে এইখানে কি কি ক্লাস রয়েছে তারপর আমরা দেখে নেব সেই ক্লাসগুলো আপনি কোন কোন উপায়ে পেতে পারেন এবং কোথা থেকে পেতে পারেন। ওকে তো প্রথমেই আপনি পাবেন ক্লাস 1-3 এর ইংলিশ এবং ম্যাথামেটিক্স কারণ 3 তারিখে ক্লাস 1-3 এর ইংলিশ এবং ম্যাথামেটিক্স ক্লাস হয়েছিল সেগুলো আপনি পাবেন। তারপর পাবেন ক্লাস 7 এর ইংলিশ সায়েন্স ম্যাথামেটিক্স এবং হিস্টরি এই চারটি ক্লাস পাবেন 7 এর। ক্লাস 8 এর পাবেন সায়েন্স এবং হিস্টরি এবং ক্লাস 10 এর ফিজিক্স এই ক্লাসগুলোই আপনি পাবেন 3 তারিখের এবং নেক্সট ডেতে কী কী পাবেন সেটা নেক্সট ডে পেয়ে যাবেন। প্রিভিয়াস ডের ক্লাসগুলো কিন্তু একই রকমভাবে দেওয়া আছে যদি আপনি না দেখে থাকেন চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা জানলাম যে এই ভিডিওতে কী কী ক্লাস পাবো। ওকে এবার দেখে নেব এই ক্লাসগুলো আমরা কীভাবে পেতে পারি। প্রথমত হচ্ছে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে সেটা পেতে পারেন জাস্ট দেখে নিচ্ছি। সেজন্য ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন SMDN টিউটোরিয়াল। SMDN টিউটোরিয়াল সার্চ করার পর SMDN টিউটোরিয়ালের পেজ চলে আসবে আপনি জাস্ট পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে ভিডিও রয়েছে উপরেই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে যে 2/6/2020 অর্থাৎ 2 জুনের ক্লাসগুলো সেখানে দেওয়া আছে। আমরা ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটা ওপেন হয়ে যাবে। ওকে तो नेटवर्क स्लो कारण ये वीडियो था ओपन होते हैं। दोस्तों जो ऐप मैं खुद भी यूज करता हूं म्यूचुअल फंड्स में इन्वेस्ट करने के लिए ओके ओके वीडियो तो ऐड चले আসছে আমাকে ऐड से सब दो अपेक्षा करते हुए ओके ओके मैं ऐड तक स्किप दिए দিলাম। अच्छा वीडियो के पॉज दिए दी। এখন দেখেন কোথায় লিংক গুলো পাবেন। এই তো আমার ভিডিওটা চলে আসলো নিচের দিকে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন একটা মেনু রয়েছে এই যে ভি এর মতো করে সেই ড্রপ ডাউন মেনুতে আপনি ক্লিক করবেন। করার পর দেখেন নিচে কিন্তু ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনি ক্লাসগুলো পাবেন। এটা আমি দেখাচ্ছি 2 তারিখের ক্লাস একই রকমভাবে আমি 3 তারিখের ক্লাসগুলো পেয়ে যাবেন। 2 তারিখের ক্লাসে যেগুলো ক্লাস রয়েছে সবগুলো লিঙ্ক দেওয়া রয়েছে নীল কালারের লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই আপনি কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন সেই ক্লাসগুলো দেখতে পারেন। তো প্রতিদিনের ক্লাস কিন্তু এইভাবে দেওয়া হয়। তো এটা হচ্ছে একটা উপায় আপনি ইউটিউবে গিয়ে ক্লাসগুলো দেখতে পারেন। তাছাড়া আপনি আমাদের ওয়েব পেজে গিয়েও দেখতে পারেন সেটা কিভাবে দেখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে গিয়ে সিম্পলি টাইপ করবেন SMDN টিউটোরিয়াল ব্লগ স্পট SMDN টিউটোরিয়াল ব্লগ স্পট লিখে সার্চ দিলেই চলে আসবে আমাদের ব্লগ স্পট বা আমাদের ওয়েব পেজটা। প্রথমেই চলে আসছে দেখুন যে SMDN টিউটোরিয়াল .blogspot.com সেখানে আপনি ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর দেখেন যে আমাদের ব্লগ স্পট চলে এসেছে এবং সেখানে উপরেই দেখতে পাচ্ছেন 3 জুন 2020 সালের অনলাইন ক্লাস তার নিচে রয়েছে 1 জুনের ক্লাস 2 জুনের ক্লাস তার নিচে রয়েছে ক্লাস 9 এর ম্যাথমেটিক্স অনেকগুলো ক্লাস ফিজিক্স অনেকগুলো ক্লাস যাই হোক অনেকগুলো ক্লাস রয়েছে সেটা দেখতে পারবেন। তো 3 জুনের ক্লাস পেতে হলে 3 জুনের ক্লাসের উপর আমি ক্লিক করলাম। করার পর 3 জুনের সমস্ত ক্লাস সেখানে চলে আসলো যে 1-3 এর ইংলিশ ম্যাথামেটিক্স ক্লাস 7 এর ইংলিশ সায়েন্স ম্যাথমেটিক্স হিস্টোরি বা ক্লাস 8 এর সায়েন্স হিস্টোরি ক্লাস 10 এর ফিজিক্স সমস্ত ক্লাসগুলো কিন্তু এখানে চলে আসলো। তো আপনি যে ক্লাসটা দেখতে চান সেই ক্লাসের ভিডিও লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি সেটা পেয়ে যাচ্ছেন। সাপোজ আমি ক্লাস 7 এর ইংলিশ দেখতে চাই তো ইংলিশে আমি সিম্পলি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরেই কিন্তু আমার ইংলিশ ক্লাসটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনি ক্লাসটা দেখতে পারেন। তো ম্যাক্সিমাম সংখ্যক ছাত্রছাত্রী যাতে তার উপকার পেতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটাকে সেই সব স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করবেন যাদের সেই ক্লাসগুলো দেখার প্রয়োজন রয়েছে। তো নেক্সট ডেতে আমরা অন্য টপিক নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং। ধন্যবাদ। এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন।